যেদিন নবীর পক্ষে মুসলমান সংখ্যা ছিল মাত্র 40 জন, এক লোক অসহায়, অসহায় এক ব্যক্তি, নিরীহ মানুষ, কিছু টাকা আমানত রাখছিলেন আবু জাহেলের কাছে। অনেক সময় রাখে না আমাদের দেশে টাকা পয়সা, গরিব মানুষ অনেকগুলি টাকা খুঁই রাখবে জায়গা পায় না, একটা ভালো লোকের কাছে নিয়ে রাখে। আবু জাহেলকে ভালো মনে কইরা টাকা জমা রাখছে, কি মনে করেন আবু জাহেল খুব ভালো লোক না? ভালো লাগে আপনারে আবু জাহেলের কথা? আবু জাহেল কি খুব ভালো লোক? চাচা আমার টাকাগুলি রাখেন, প্রয়োজনে নেব, প্রয়োজনে যে বলছে চাচা টাকাটি দেবেন দরকার। আবু জাহেল কই তুই আমার কাছে কবে টাকা রাখছিলি? কয় টাকা রাখছিলাম না চাচা ওই দিন? লোকের কাছে বলতেছে, লোকেরা সকলে কয় তোমার কি মাতার দোষ নাকি? আবু জাহেল তোমার টাকা মাইরা দিবে? আবু জাহেলের কি টাকার অভাব আছে? আচ্ছা এরকম অভ্যাস বাঙালির মনে নাই, থাকলে ভালো কথা। লোকটা অসহায় বেরিয়ে গেলেন, চোখে পানি, আমার নবী দেখলেন, জিজ্ঞেস করলেন বাবা কি ব্যাপার? হুজুর আবু জাহেল আমার টাকা মাইরা দিছে, আমানতের খেয়ানত করছে, চলো যাই চলো। আমাদের দেশে যদি কারো টাকা কেউ মারে আর উদ্ধার করার জন্য কারো কাছে যায়, জিগাইব কত টাকা? কয় 1.5 লাখ। কয় 1.5 লাখ টাকা উঠায় দিমু, কিন্তু কি কয় না, কয় না বাঙালি এরূপ বুঝি নাই বাংলাদেশ? দেড় লাখ টাকা উঠায় দিমু কিন্তু আমারে কত? আমার নবী কি শিখায়, কোন নবীর আদর্শ? আমাদের কাছে থাকলে আমাদের দাম বাড়বে কিভাবে দেখেন? ডাকতেছে, চলো চলো চাচা, বাড়ির সামনে ডাকে, চাচা চাচা। আবু জাহেলকে এত বড় সাহস কই পাইলো? বাতিজার কণ্ঠ মনে হয় বাইরে আইছি, কি ব্যাপার? আপনি বলে এই লোকের টাকা মারছেন? আবু জাহেল হাসে, ভাতিজা 40 জনের নেতা হয়ে এত বড় সাহস, আমার পিছনে লক্ষ লক্ষ মানুষ, কই নেতাগিরি দেখাইতেছো? আমার নবী কয় টাকা এখন দিবেন কি না কোন বলুন তো, সত্যের পক্ষে কে থাকে? এখন দিবেন কি না কোন? সঙ্গে সঙ্গে আমার নবীর দুই পাশে দুইটা কুদরতি ভাগ আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। ভাগ ডাকতেছে আবু জাহেলকে, বেশি লড়াচড়ি করিস না, টাকা অক্ষম দিবি না আমরা দুইজনের প্যাডের ভিতরে যাইবি। আচ্ছা বাঘ দেখলে কার মাথা গরম না হইব? ওই ওই রোডের ওই সাইডে যদি চারটা বাঘ আইসা খার হইয়া আমরা চারজন আইছি, আপনারা থাকবেন বৈশা? এরপরও জঙ্গলের বাঘ না, সুন্দরবনের বাঘ না, স্বাভাবিক বাঘ না, কুদরতি বাঘ। এরপরও আসছে কার পক্ষে? যে নবী না হইলে কিছু সৃষ্টি, যাই না শুধু এর মধ্যে ওয়াজ করলে, কুদরতি বাঘের ক্ষমতা কত, ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। আবু জাহেলকে বাবা অহন বাবা ডাহে, বাবা বাবা তোমার বাঘ থামাও, অক্ষণ টাকা দেয়া লাইতেছে, অথচ এই যে টাকা উদ্ধার করে দিল নবী 10 পায়ন, আর আমরা তো আগে ফুরাই 1.5 লাখ টাকা উঠামু কিন্তু যদি এই রূপ কারো থাকে এই রাঙ্গা মাটিতে, যদি আখেরি নবীর উম্মত হতে চান, আল্লাহর দরবারে বিশেষ মর্যাদা পেতে চান, তাহলে আজকে তওবা করুন, নবীর আদর্শের বাইরে কিছু করতে রাজি না। যেই হোক যাই না ওদিকে, বলতেছিলাম আমার নবীর কথা সত্য হবে না মিথ্যা হবে? নবী বলেছেন এটা বেহেশতের বাগান, নবীর কথা তো সত্য, তাহলে আপনারা জবাব দেন তো আপনারা কোথায় বসে আছেন? বাবা বেহেশতে? অনেকে মনে মনে কি হুজুর জীবনে ভালো কাজ করি নাই, আজকে ভাবলাম ক্যাসেটে ওয়াজ শুনলাম, ক্যাসেটে দেখলাম আপনার ওয়াজটা শুনবো এই জন্য আসলাম, আমরা কি বেহেশতের বাগানে এসে বললাম? এটা তো বুঝে আসে না হুজুর কোন কি এত সহজে। আসলে আমরা যেই নবীর উম্মত, এই নবীর উম্মত বেহেশতের বাগানে যাইব এটা কোনো ব্যাপারই না। বলুন তো আমরা এই নবী না হইলে কি বেহেশ হইতো? আজকে কে কারা আপনারা এই নবীর প্রেম আর ভালোবাসায় রাত্র দিতেছেন? তিন ব্যক্তি তিন কিসিমের জন্য জাহান্নামের আগুন হারাম। এক কিসিম হলো নবীর প্রেমে যেই চোখ জাগ্রত রেখেছে, নবীর ভালোবাসায় যারা চোখে ঘুম দেয় নাই, এ চোখের জন্য জাহান্নামের আগুন হারাম।
আজকে যারা নবীর ভালোবাসায় বসে আছেন ঘুম দেন নাই আমার মন বলে আরো ঘন্টা দুয়েক থাকবেন দেখা যায় এরকম থাকবেন কি না নবীর পক্ষে থাকবেন না আচ্ছা নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে দেখেন মক্কা পাইছে খানায় কাবা মদিনা পাইছে নবী অন মক্কার মদিনার ঝগড়া সুবহানাল্লাহ কর মক্কা কয় মদিনা রে তোর তো দাম নাই মদিনা কয় আমার দাম নাই মানে তোর দাম আছে কয় আছে না কয় কি দাম আছে কয় তুই টিয়ার পাস না আমার মধ্যে খানায় কাবা আমার মধ্যে জমজম আমার মধ্যে সাফা মারওয়া আমার মধ্যে মিনা মুজদালিফা আরাফা সবই তো আমি মক্কার মধ্যে মদিনা কয় মক্কা বাহাদুরি কম করিস তুই যেগুলি দিয়া বাহাদুরি করতেছস আমি মদিনার বুকে যেই নবী শুইছে এই নবী যদি না হইতো তোর খানায় কাবা হইতো না কিতাব বলেন খানায় কাবা সহ আরশ কুরসি লৌহ কলম সহ মিনা মুজদালিফা আরাফা সহ সমস্ত পৃথিবীর মসজিদ মাদ্রাসা সহ যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আমার নবী যেই মাটিতে শুয়েছেন রওজা পাকের এক মুষ্টি মাটি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয় নবীর বরকতে এক মুষ্টি মাটির সাথে সব কিছু ওজনে কোলাবে না এ নবীর পক্ষে থাইকা মদিনার দাম বাড়লো না কমলো আপনারা কি নবীর পক্ষে থাকতে রাজি আছেন তাহলে চলুন না একটু আসি ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনাই বলুন ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায় মদিনাতে কান্দে নবী ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনাই ছেড়ে দে মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায় মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনাই ছেড়ে দে নবী মদিনাতে আছে শুইয়া গুনাগার উম্মতের মায়া মদিনাতে আছে গুনাগার উম্মতের মায়া সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না সেই নবীরই প্রেমে সবাই পাগল ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি আল্লাহ নামের বর্ষা সারলাম নবীর প্রেমের তরি দয়াল নবীর রওজাখানি আমায় দেখাও না দয়াল নবীর রওজাখানি ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাবেন নি মদিনায় যদি আল্লাহ তৌফিক দেয় যাবেন মদিনায় গেলে ভাগ্য কি ভালো একটা একটা সদাই মদিনার মার্কেটে বিক্রি হয় যেটা রিজার্ভ বাজারে বিক্রি হয় না চট্টগ্রামে বিক্রি হয় না পৃথিবীর কোথাও বিক্রি হয় না মক্কাতে পর্যন্ত এটা বিক্রি হয় না এটা একটাই সদাই একটাই মার্কেট এটা হলো সোনার মদিনা সদাইটা কি রাসূল বলেছেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি আমি নবীর রোজাটাও যদি কেউ আয়েশা জিয়ারত করে যা তাকে সাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যা নবীর রোজা জিয়ারতকারী কোনো মেহমান দেখা যেই কথা একটা জান্নাতের মেহমান দেখা সেই কথা বলতেছিলাম আজকে সেই নবীর পক্ষে যারা বসে আছেন যে নবীর উম্মতের জন্য বেহেশতের দরজা খোলা সেই মাসটা জানি কোনটা মাশাআল্লাহ শুধু কি তাই আমার নবী বলেন আমি যেদিন মেরাজের সফরে ছিলাম জান্নাত দেখতেছিলাম জান্নাত দেখতে যেয়ে দেখি একটা জান্নাতের বারিন্দা দিয়ে ইদ্রিস নবী ঘোরাঘুরি করতেছে রাসূল বলেন ইদ্রিস তুমি এখানে হুজুর আমি জান্নাতে পানি খাইতে আইছিলাম জান্নাতের পানি হুজুর কি মজা আমার নবীরে বুঝা জান্নাতের পানি বলে মজা কি বলেন আমার নবী কি জানে না ইয়া রাসূলুল্লাহ এত মজা পানি নিয়ত করছি কিয়ামত পর্যন্ত পানি খাবো মাগার বাইরে মুনা রাসূল বলেন আরে খালি পানি খাইতে কে ভিতরে তো আরো মজার খাওন আছে তাহলে বোঝা গেল ইদ্রিস নবী পানি পর্যন্তই জানে আমার নবী ভিতরের খবরও
ভিতরে তো আরো মজার খাওন আছে, ওগুলি খাও না। ইদ্রিস নবী হাসে আর কয়, হুজুর কিভাবে খাবো? ওই যে দেখেন বেহেশতের প্রত্যেকটা গেটের মধ্যে লেখা আছে, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে ধৈর্যের সহিত এখানে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, ও ফেরেশতারা, এই মানুষগুলি যে আমাকে ডাক দিল আমি তাদেরকে মাফ করে দিলাম, আমার কথা ছিল মাফ পাইছেন কিনা এইটা কিভাবে বুঝবেন? বলে হুজুর এটা একটু বুঝান, মাফ যে করে দিল আমরা রে মাফ পাইলাম কিনা। অথচ আমরা অনেকে বলে এরকম, আমি আপনার জিজ্ঞাসা করি, যদি মাফ পেয়ে থাকেন আপনারা কিছুক্ষণ ওয়াজ শুনতে মনটা চাইব এবং বসে থাকতে ভালো লাগবে, কোনো অশান্তি থাকবে না, মনটা একটু আকর্ষণ শুনবো, মনে ভালো লাগবো, শান্তি লাগবো। আচ্ছা এখন কি আপনাদের মনে কি এমন কি কিছু শান্তি শান্তি ভাব নাকি অশান্তির ভাব? যার কাছে শান্তি শান্তি ভাব, কিছুক্ষণ ওয়াজ শুনবেন মন চাইতেছে, আপনি নিশ্চিত হন ক্ষমা পেয়ে গেছে। আর যদি দুই চার পাঁচজন এরকম থাকেন, হুজুর আমরা তো বুঝি না কিছু, তাইলে আমি মনে করব আপনারা বেজাল। বেজাল আছে না বাংলাদেশে? বল হুজুর তাইলে আর বসে থেকে কি করব, বাড়িতে চলে যাই, সে আপনার ইচ্ছা। তবে আমি বলবো, কই যাবেন, কোন বাড়িতে যাবেন? যে বাড়িতে যাবেন এই বাড়িতে কি থাকতে পারবেন? এই বাড়িতে আমাদের আগের মানুষ যারা ছিল থাইকা থাইকা কবরে যায় নাই, আমরা তো চলে যাব। অনেকে বলবেন, হুজুর আমরা তো কবরে যাওয়ার বয়স হয় নাই, কারণ এখন তো দাদাই মরে নাই, বাবাও তো রইল, তারপরে সেন আমরা যাব, এরকম কোন গ্যারান্টি কোরআন শরীফে দেয় নাই। আল্লাহ নিজে বলেছে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই ঘটনার মধ্যে আমরা নিশ্চয়তা কেউ দিতে পারি না। আসুন আমরা এই বরকতময় মাহফিলে বসেছি আর সময় দিয়েছি, আসুন আলোচনায় ঢুকি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি এখন সরাসরি আলোচনায় ঢুকছি। আমার আল্লাহ এখন ওয়াজ করে ফেরেশতাদের সাথে, ও ফেরেশতারা শুন, যেদিন আমার নবী এই দেশ থেকে বিদায় হবে, আমি জিব্রাইলকে দিয়ে প্রস্তাব করেছিলাম, জিব্রাইল আমার বন্ধুর কাছে যায় বলো, আমার বন্ধুর দেহ এই মাটিতে আমি রাখতে চাই না, কারণ এই মাটিতে আমার বন্ধু বহু কষ্ট করেছে, উহুদের জমিনে দুইটা দান মোবারক শহীদ করেছে, তাইবের জমিনে যুবকদের আঘাতে আমার নবীর রক্ত মোবারক তাইবের জমিন লাল হয়েছে, এই জমিনে আমার বন্ধুকে আমি রাখতে চাই না, আমার বন্ধুর দেহ আমার আরশের ডান পাশে আমি দাফন করব। জিব্রাইল কত খুশি, হাই হাই এত সুন্দর প্রস্তাব, যে ডাকতেছেন হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন। রাসূল বলেন, জিব্রাইল খুশি খুশি লাগে, হুজুর খবর তো পান না, কি খবর নিয়ে আসছি, কি খবর? আল্লাহ বলছে, আপনার দেহ আল্লাহর আরশের ডান পাশে দাফন করবে। হুজুর কোন নবী রাসূলের জন্য এই প্রস্তাব ফাঁস হয় নাই, আপনার জন্য এই প্রস্তাব ফাঁস হয়েছে, আপনি খুশি হন? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে সারে, হুজুর এত খুশির খবর পাইয়া গো কেন দুইটা চোখের পানি সারেন? আমার নবী বলেন, জিব্রাইল রে খুশি হবে কেমন করে, তোর কাছে খুশি হতে পারে, খুশি লাগতে পারে, এই প্রস্তাব আমার কাছে খুশি লাগে না। হুজুর কেন খুশি লাগেন না জানতে চাই? আমার নবী কান্দে আর জবাব দেন, জিব্রাইল রে আমার দাফন হবে আল্লাহর আরশের ডান পাশে, আমি জানতে চাই আমার গুনাহগার ইয়েতিম উম্মতের দাফন কই হবে? জিব্রাইল বলেন, হুজুর আপনার গুনাহগার উম্মতের দাফন এই জমিনে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে, জিব্রাইল রে না না এই প্রস্তাব আর আমার কাছে আনবি না, আমি সেটা সইতে পারি না, আমার উম্মতের এই জমিনে থাকবে আর আমি উম্মত ফালাইয়া আরশে থাকব, না এটা হইতে পারে না, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো, আমার গুনাহগার এতিম উম্মতের যে জমিনে থাকবে রে জিব্রাইল, আমি আমার উম্মতের পাশে সেই জমিনে শুয়ে থাকবো। আমার আল্লাহ কয়, জিব্রাইল যে বন্ধু উম্মত ফালায় আহে না রে, উম্মতের লেগে এত মায়া, তাই আমার ইচ্ছা হয় এই বন্ধুর উম্মতের মাফ করে দিতে। অন্য অন্য নবী রাসূলের উম্মতের ভুল ত্রুটি গুনাহ হইলে, গুনাহ তো সকলেরই হইতো, গুনাহ হইলে তারা রাস্তা খুঁজতো কিভাবে গুনাহটা মাফ নিব, আর আমার আল্লাহ রাস্তা খুঁজে কিভাবে আখেরি নবীর উম্মতের মাফ দিব। আজকে সেই নবীর পক্ষে, সেই নবীর উম্মত হইয়া মিলাদুন নবীর পক্ষে বসেছি, এই নবীর মিলাদ বুঝতে পারলে ওলি হওয়া যায়,
এই নবী চিনলে গাউসে পাকের মতো ওলি হওয়া যায়, এই নবীর মিলাদ এই নবীর পক্ষে থাকলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এর মতো ওলি হওয়া যায়, আমানত শাহর মতো, বদর শাহর মতো, মহসিন আউলিয়ার মতো ওলি হওয়া যায়। কারণ নবীর দরজা বন্ধ, নবী আর হবে না, ওলির দরজা গাউস কুতুবের দরজা কিন্তু বন্ধ হয় নাই, এই দরজা এখনো খোলা আছে। একটা ওলি যদি আপনাদের এলাকায় হয়, একটা এলাকার জন্য একটা আল্লাহর ওলি হাশরের দিন সাফায়াত করার অধিকার পাবে। তো এরকম ওলির পক্ষে থাকলে, নবীর পক্ষে থাকলে আমাদের লাভ হবে না, লস হবে? আসুন তাহলে আলোচনায় যাই। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এর মধ্যে বিস্তারিত আলোচনা, দুই বছর লাগবো, শেষ হবে না। সংক্ষেপ, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমার ওলি যারা তাদের কোনো ভয় নাই, আল্লাহর ওলি যারা তাদের কোনো এমনি সকল সাবেরই ভয় আছে, কিন্তু একমাত্র ভয় নাই আল্লাহর ওলি যারা। আপনার আমার নবী দুনিয়াতে যখন আগমন করেছে, একটা এলাকার মধ্যে তো আলোড়ন সৃষ্টি হয়ে গেছে মক্কা নগরীতে, কি যে ঘটনা ওদিকে যায় না, এটা অন্য দিনে আলোচনা হবে। এবার আব্বাস বলেন ভাতিজা হইলো শুনলাম, তার তো বাবা নাই, তারে দেখা দরকার ছিল। আব্বাস বলেন আমি তো কাজের জামেলায় ভাতিজাকে দেখার সুযোগ পাইতেছি না, কিন্তু একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায়, তিন দিন পার হইয়া একটু সুযোগ পাইলাম, এও দিনের বেলা নয় রাত্রের বেলা। বলুন কোন সময় পাইছি সুযোগটা? আব্বাস বলেন আমি রাত্রের বেলা গেলাম ভাতিজাকে দেখার জন্য। মিলাদ বুঝেন, আগে মিলাদ বুঝেন তাহলে সব বুঝবেন। আমাদের দেশের এক কিসিমের ভাইয়ের আছে, তারা মিলাদ মানতে রাজি না, সিরাত মানতে রাজি। আচ্ছা বলুন তো, মিলাদ আগে না সিরাত আগে? মিলাদ আগে না সিরাত আগে? মিলাদ যারা বুঝেছে তারা নবী চিনেছে, তাদের মধ্যে ওলি গাউস কুতুব হয়েছে। যারা মিলাদ বুঝে নাই শুধু সিরাত নিয়ে ঘুরে, তারা ওলি হইতে পারবে। বলতেছিলাম নবীর চাচা আব্বাসকে জিগান না, মিলাদ কি জিনিস? মিলাদ বুঝলেই নবী বুঝবেন, মিলাদ না বোঝা পর্যন্ত নবী বোঝা সম্ভব? নবীর চাচা আব্বাস বলেন আমি কাজের ফাঁকে ঝামেলায় সময় পাইলাম না, সময় পাইলাম তিন দিন পর রাত্রে গেলাম বাতিজাকে দেখতে। দেখতে গিয়ে রাত্রে আমেনার ঘরের পাশে দাঁড়াইয়া দেখি আমেনার ঘরের মধ্যে যেন একটা চাঁদ পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল উদয় হয়ে রয়েছে। উনি ভাবতেছেন চাঁদ তো আকাশে একটা, কিন্তু আজকে দুইটা মনে হয় কেন, ব্যাপারটা কি? তখন তো বিদ্যুৎ ছিল না, এরকম লাইটের ব্যবস্থা ছিল না। আব্দুল আব্বাস বলেন আমি আমেনার ঘরের পাশে দাঁড়াইয়া ভিতরে চাইলাম, দেখি ব্যাপারটা কি, বেড়ার ফাঁক দিয়া দেখা যায়, দেখি তো আকাশের চাঁদের চাইতে আরো সুন্দর আমার ভাতিজা। হাই হাই, আহ এই ভাতিজা আমার, আজকে যদি আমার ভাই থাকতো না জানি কত খুশি হইতো। আমি আমার ভাতিজাকে কুলে নিব, দুই গালে চুমাবো, আমি আদর করব, মায়া করব। আমার নবী শিশু নবী দুলনাটার মধ্যে শোয়া ছিল, আল্লাহু আকবার। আব্বাস বলেন আমি ঘরের ভিতরে তাকাইয়া দেখি ঘরে কেউ ছিল না, কিন্তু আমার ভাতিজা শিশু নবী যে দুলনাটার মধ্যে শোয়া ছিল গো, মানুষ সারাই দুলনাটা এইভাবে দুলতেছে, আর কে যেন ডাকতেছে, তোরা দেখি যা আমি না মায়ের কোলে, তোরা দেখি যা এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, তোরা দেখি যা কুলে, তোরা দেখি যা আমিনা। আব্বাস বলেন এ কি আর সহ্য, মানুষ সারা দুলনা দুলে কিভাবে? মানুষ তো মা দোলনা দোলায়, আমাদের সাধারণ সমাজে সাধারণ মানুষের মা না থাকলে বাবা দোলনা দোলায়। আব্বাস বলেন মা কাছে নাই বাবাও নাই, দোলনা দোলে কিভাবে? নিশ্চয় আমার ভাতিজা, নিশ্চয় আমার ভাতিজা সাধারণ কোন ভাতিজা নয়। এই নবীকে ছোট সময় মিলাদ নিয়ে যারা নবীকে চিনেছে তারা জীবন দিতে পারে, নবী ছাড়তে পারে না।
আজকে সমাজে দ্বন্দ্ব হয় নবী নিয়ে আর কোন জিনিস নিয়ে নয়, আমি বলবো তারা মিলাদ বুঝে না, বিদায় নবীর পক্ষে আসতে পারে না। আপনারা কারা আসছেন মিলাদের পক্ষে? নিশ্চয়ই আমরা যেদিন এই রাতে মায়ের পেটে ছিলাম, মা আপনাকে আমাকে পেটে নিয়ে ঘুমাইতো, আমরা ঘুমাইতে দেই নাই তো, লাথি মারছিলাম, মার কলিজাটার মধ্যে লাগতো, মা দাঁড়ায়া দাঁড়ায়া দুরুদ শরীফ পড়তো, ওই দুরুদের তাসির যে সন্তানের গায়ে আছে ওই সন্তানগুলো ঈদে মিলাদুন নবীর পক্ষে আছে। আব্বাস বলেন, আরে কি আশ্চর্য, মানুষ সারা এই দুলনাতে দুলতেছে, হাই হাই, দেখি তো আরো কি। আব্বাস বলেন, আর একটু পরে দেখি আমার ভাতিজা এ আঙ্গুলটা ইশারা করে আকাশের পূর্ণিমার চাঁদ ঘুরাইতেছে। আরে কি আশ্চর্য, নিশ্চয় আমার ভাতিজা মহান কোনো ব্যক্তিত্ব হবে। জীবনে যদি ভাতিজা কোনো জিনিসের জন্য হাত দেয়, আমি ভাতিজার পক্ষে যাব। মিলাদ বুজার পরে নবীর পক্ষে যাওয়া আব্বাসের জন্য সহজ হলো না কঠিন হলো? লম্বা ঘটনা যায় না ওদিকে। যেদিন নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়েছেন, আব্বাস প্রথম প্রশ্ন করেছেন, বাবা গো দুঃখ নিবানা, প্রশ্ন একখান করব। কি প্রশ্ন চাচা? আমি তোমাকে তিন দিনের দিন রাত্রের বেলা দেখতে গিয়েছিলাম, যায় দেখি যে দুলনাটার মধ্যে তুমি শোয়া ছিলে, মানুষ সারা দুলনাটা এইভাবে দুলল, মানুষ সারা দুলনা কিভাবে দুলে জানতে চায়? আমার নবী দুইটা চোখের পানি জর জর করে ছেড়ে দিছে। চাচা, দুনিয়ার সাধারণ সন্তানেরা যখন দুলনায় শুয়ে থাকে, মা দুলনা দুলাই, মা যদি করে না থাকে বাবা দুলনা দুলাই, চাচা গো আমার বাবা নাই গো আমার দুলনা কে দুলাবে? আমার মা যখন কোন কাজের জন্য ঘরের বাইরে যাইতো, আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে আমি নবীর দুলনা দুলাইতো। বাবা জানতে চাই আর একটা প্রশ্ন। কি প্রশ্ন চাচা? আমি দেখেছি আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদে এইভাবে তুমি ঘুরাইছো, নড়াইয়া নড়াইয়া খেলেছ, এমন তো পৃথিবীর কাউরে হয়তো এরকম হয় নাই, মক্কা নগরীতে আমি আব্বাস কোনোদিন কাউরে দেখি নাই। আমার নবী আরো কান্দে, চাচা গো প্রশ্ন যখন করেছেন জবাব নিয়ে যান। হ্যাঁ চাচা, দুনিয়ার সাধারণ মানুষেরা সন্তান হইয়া জন্মগ্রহণ করার পর বিছানায় শুয়ে থাকে, দুলনায় শুয়ে থাকে, তার বাবা বাজার থেকে ফুল কিনে আইনা চোখের সামনে ঝুলাইয়া রাখে, রাখে না? বাচ্চাগুলো চেয়ে থাকে, ঘরে কেউ না থাকলে ফুলের দিকে তাকাইয়া খেলে, একটু শক্ত হলে কথা বলতে চায়, ঠোঁট নাড়ায় ও আ করে, চাচা গো, আর একটু বড় হলে শক্তি হলে দুইটা হাত নাড়াইয়া ফুল ধরতে চায়, চাচা এমন একটা ফুল কিনার আমার কেউ ছিল না, আমি কি নি খেলবো কার সাথে খেলবো, সেই জন্যই আমার আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ আমি নবীর জন্য খেলার ফুল বানাইয়া দিছে। এ নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? আরো জোরে বলেন, লাভ হবে না লস হবে? এ নবীর পক্ষে ছিলেন আল্লাহর অলিরা, নবীকে ভালোবাসা দিয়েছিলেন অলিরা। বলুন তো, ভালোবাসা দিয়ে আল্লাহর অলি যারা হয়েছেন তাদের পাওয়ার বাড়ছে না কমছে? তাহলে আসুন, যারা অলির পক্ষে ফাতেহা ইয়াজদাহম গাউসে পাকের স্মরণে এই মাহফিলে যোগ দিয়েছেন, মিলাদের ডাক শুনে মাহফিলে যোগ দিয়েছেন, দেখি না আপনাদের লাভ ভালোবাসা কত হয়েছে। আল্লাহ একবার, আল্লাহ বলেছেন এ অলি হইতে গেলে তোমরা ভালোবাসতে হবে নবীকে। কোন নবীকে? যেই নবীকে সৃষ্টি না করলে জগতের কিছুই সৃষ্টি। এরপরে বলছে অমা ইউতির রাসূল ফাকাদ আতো আল্লাহ, তোমরা আমার এই নবীর কথাগুলি মানতে হবে, আর কারো কথা নয়, এই নবীর কথাগুলো মানতে পারলেই অলি, মানতে পারলেই কি আরশের দিকে তাকায়া দেখি আরশের মধ্যে দুইটা নাম, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূল। আদম নবী জিগায়, প্রভু গো এই নামটা তোমার নামের সাথে, আচ্ছা আর কোন নবীর নাম আমার আল্লাহর নামের সাথে আরশে পাবেন? কেউ যদি কয় আমিও মানুষ নবীও মানুষ, আমি বলবো তুমি যদি মানুষ নবীর মতো মানুষ তুমিও হয়ে থাকো, তাহলে নবীর নামটা আরশে আছে, তোমার বাপদাদার চোদ্দ পীরের নাম আরশে আছে কিনা কন্ত? দুই দিনের লাগে তুমিও যখন নবীর মতন তুমিও মানুষ নবীও মানুষ, দুই দিনের জন্য নবীর নামটা নামায়া তোমার বাবার সাহস থাকলে তোমার নামটা লয়ে যাও, পারবো নিতে? মানে এরকম ব্যক্তিরা যদি কয় আমিও মানুষ নবীও মানুষ, আচ্ছা ওই রকম লোকদের পিছনে আপনারা যাইবেন? যাইবেন?
যারা বলে নবী আমাদের মতই মানুষ, আমি বলবো দুই দিন সালাম, একদিন সালাম সারা নামাজটা পড়ো তো দেখি, বলুন তো নবীর সালাম ব্যতীত নামাজ আল্লাহ কবুল করবে? সব ঠিক আছে, সালাম নাই নামাজ হবে? যদি কেউ ইচ্ছা করে নবীজিকে সালাম কত দিমু, এখন নবীজিকে না দিয়া বুইয়া সবকে সালাম দিয়ালামু, কত নামাজ হবে? ঈমান থাকবে? আসুন আগে বাড়ি, সিস্টেম করলেন আমার আল্লাহ, বাম দিকে লতিফায়ে কলব আল্লাহর আরশ, ডান দিক খালি রাখলেন কেন? যদি জিজ্ঞেস করি এলমে মারেফাতের চোখে আল্লাহ জবাব দিবেন, আপনি দেখবেন মারেফাতের চশমা লাগায়া আল্লাহ বলবেন, হ্যাঁ দুনিয়ার মানুষ বাম দিকটা আমি নিয়ে ডান দিকটা খালি রাখলাম, বাম দিক তো হলো আমি আল্লাহর আরশ, আমি দেখতে চাই যার খাতিরে সব বানাইলাম, এমন কে আছো তোমার ডান দিকের খালি জায়গাটা আমার নবীর মহব্বতের আসন বানাইবা? ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ডাকেন ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। এটা মদিনায় বসে বসে বানাইছিলাম, মসজিদে বেলালের পাশে বাসা ছিল, এরকম রাত্র হইলেই শেষ রাত্রে সঙ্গীরা সব ঘুমায়া থাকতো, তিন তারা ছিল বাসা, এরকম রাত্রে জানালাটা খুললেই সবুজ রঙের গম্বুজটা, আল্লাহ সাক্ষী এই হাতটা বাড়াইয়া এই নবীকে ডাকতাম আর গজলটা লেখতাম, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোমার দিদারে মনের গুছিবে জালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী পাইব যারা নবীজির দিদার হবে তারা হাশরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাশরে পার, দয়া করে দেখা দিয়ে দূর করো জ্বালা, হাইরে দয়া করে দেখা দিয়ে দূর করো জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। রাত্রি ঘুম ভাঙলে এই রেডিওর গান টিভির গান আর গায়েন না, ঘুম ভাঙলে গুনগুন করে এই গানটা গায়েন, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। যদি ভালোবাসার অন্তর থেকে ডাকটা দিতে পারেন, একদিন দেখবেন আপনার ঘুমের ঘরে নবীজির স্বপ্নের দিদার নসিব হয়ে যাবে। বলুন নবীজিকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন কি হবে? অলিদের পক্ষে থাকবেন না, নবীর পক্ষে থাকবেন না? আসুন না, কেন থাকবেন না অলির পক্ষে, কেন থাকবেন না নবীর পক্ষে? আমার নবী কত কষ্ট করেছে উম্মতের জন্য, কি বলেন করে নাই? নবীর জীবনে খুলুন, আমার নবী যেদিন উহুদের জমিনে গিয়েছে, উহুদের জমিনে গেলে মনটা মানে না, মদিনায় যাওয়ার পর নবীজির রওজা দেখে যখন প্রাণ ঠান্ডা করেছিলাম, এমন সময় মনটা কাঁদে, চোখে ঘুম আসে না, মোয়াল্লেম সাহেবকে বলেছিলাম, মোয়াল্লেম সাহেব গো আমার উহুদের জমিন খানি দেখাইবেন নি। মোয়াল্লেম, হুজুর দেখাবো দেখাবো, আর একটু দেখান না। অবশেষে তিন তালার ছাদের উপরে উঠে বলতেছে, ওই যে দেখেন লাল রঙের পাহাড়টা, এটাই হলো উহুদের পাহাড়। জিয়ারতে সবাইকে নিয়ে গেলেন, দূরে বাস থেকে নামাইয়া দিলে হাজিরা দৌড়াইয়া যায়, একটা জায়গা যাইয়া দেখি পাহাড়ের নিচে মানুষ চারিদিক ঘেরাও করে দাঁড়িয়ে আছে, কেউ চোখের পানি মুছে, কেউ হাউ মাউ করে কান্দে। জিজ্ঞেস করলাম, মোয়াল্লেম সাহেব এখানে মানুষ কেন কান্দে? আমাকে জবাব দিলেন, হুজুর বাংলাদেশ থেকে কি শুনেন নাই আমার নবীর দুইটা দান্দান মুবারক শহীদ? শুনেছি হুজুর আসেন, এই জায়গাটার মধ্যে নবীর দুইটা দান্দান মুবারক ঘুমাইয়া রইছে। যে দেখি হাজিরা কান্দে, রে পাগল পাগল হইয়া, হুজুর এই জায়গাটার মধ্যে আমার নবীর দুইটা দান্দান মুবারক ভেঙে ছিল। নবীজি মুখের মধ্যে হাত লাগাইয়া কান্ত ওরা ডাকতো, সাহাবীরা রে তোরা কে কোথায় আছোস, আয় আমার দুইটা দান্দান মুবারক ভেঙে গেছে। কিন্তু কেউ পাশে ছিল না, কে আসবে? এমনি সময় আরো আমার নবীকে মারতে ছিল, মারতে মারতে মাথার লোহার টুপি ভেঙে এই রকম লম্বা লম্বা দুইটা টুকরা নবীজির মাথার দুই পাশ দিয়ে ভিতরে ঢুকাইলে মস্তক মুবারকের মধ্যে লাইগা রইছে। আমার নবী মাঝে মাঝে টান দিত খোলার জন্য,
रक्त मुबारक घर करे बाहिर हय किन्तु लोहार टुकरा खुइला आसे ना। आमार नबी बेहोश हइया माथा चक्कर खाइया हुजूर एई जागाटार मध्ये रासूल पड़े छिल। মক্কা মদিনার সকল জায়গা পরিবর্তন হয়ে গেছে কিন্তু উহুদের এই জমিনের অবস্থাটা এখন পর্যন্ত পরিবর্তন হয় না। কান্দি, আমিও নিজেও কান্দি। এখানে কি আমার নবী পড়েছিল হুজুর, তারপরেও নবীকে মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমন সময় আমার নবী বেহুশ, হযরতে জিব্রাইল নবীজিকে এইভাবে হাতটা বাড়াইয়া কোলে উঠাইয়া টান দিয়ে সরাইয়া নিয়ে আসা। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিজের চোখে দেখে আসছি যে জায়গাটা নিচ থেকে দেখা যায় না, এমন একটা জায়গায় আমার নবীরে লইয়া জিব্রাইল ডাকতেছে, এরে উহুদের পাহাড়, উহুদের পাথর, দেখ রে আমার নবীর কি অবস্থা। এই নবী যদি না হইতো তুই হতে না আমি হতাম না, কুলকায়নাতের কিছু হতো না। নবীকে মারতে মারতে বেহুশ করেছে, একটু জায়গা দে, বিছানা করে দে, আমি আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিব্রাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি একটা লম্বা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যা। আজকে পাহাড় হইয়া জিন্দাবাদ, পাহাড় হইয়া পাথর হইয়া নবী চিনে গো, উম্মত হইয়া নবী চিনি না। আমার নবীকে নিয়ে পরিচয় দিয়ে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পাথর ফাইটা বিছানা হলে জিব্রাইল বলেন, এই বিছানার মধ্যে আমি নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে বসে প্রশ্ন করতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ দুইটা দান মুবারক শহীদ কত ব্যথা গো, বলুন না। আমি জিব্রাইলের কাছে বলুন না হুজুর, মাথা ভাঙার ব্যথা কেমন গো আমার কাছে বলুন না। জিব্রাইল বলেন, এমন সময় দেখি আমার নবীর দুইটা চোখের পানি জর্জর করে পড়তেছে, ঠোঁট দুইটা কাঁপতেছে, মুখের কাছে কানটা নিরে নবী বলতেছেন, জিব্রাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না। জিব্রাইল শুনে রাখ, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে জিব্রাইল আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। আরে দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না জগতে, কোন দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না হাশর দিনে, উম্মত বিনে হাশর দিনে, উম্মত বিনে যাবে না নবী জীবেস্তে, দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না। এনবীর পক্ষে থাকলে ওলি হওয়া যায়, বলুন না সুবহানাল্লাহ। এনবীর পক্ষে থাকলে কি হওয়া যায়, এনবীর পক্ষে থাকলে ওলি হওয়া যায়। গাউসে পাক নবীর পক্ষের ছিল তো ওলি হয়েছে, খালি ওলি হয় না, ওলির দরবারে গেলেও ওলি হওয়া এক যুদ্ধে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সঙ্গে ছিলাম, যুদ্ধের অবস্থা খুব মারাত্মক দেখা যায়, তীর হাজার হাজার তীর নিয়ে কাফের বেঈমানেরা প্রস্তুত, একটাই টার্গেট আমার নবীকে মারবে। হযরত তালহা বলেন, এই অবস্থা দেখে আমি নবীর সামনে দাঁড়াইয়া গেলাম, আল্লাহু আকবার, নবীর ভালোবাসা দেয়। আমি তালহা নবীজির সামনে দাঁড়াইয়া বুকটা পেতে দিয়ে বলতেছিলাম, কাফের বেঈমানেরা রে, মার কত মারবি, মার কত তীর মারবি, আমার বুকটা পেতে দিলাম, আমার জীবন শেষ করে দে রে, রাসূলের গায়ে লাগতে দিব না, আমার রাসূলকে মারিস না, আমার নবীর মা নাই রে বাবা নাই। তালহা বলেন, এইভাবে কথা বলার সঙ্গে সঙ্গে দেখি একের পর এক তীর আমার কলিজার মধ্যে লাগতেছে, কোন কোন তীর ডান দিক দিয়ে লাগে কলিজা ছেদ্রু করে বাম দিক দিয়ে বেরিয়ে যায়,
একের পর এক তীর লাগতেছে, হঠাৎ করে তালহার সামনের দিকে বাড়তেছেন। আমার নবী বলেন, তালহা রে কেন সামনের দিকে তুমি যাইতেছ? হুজুর, ওই তো একটা শক্তিশালী কাফের যুবক, তীর মারবে। আমার মন বলে, আমি যদি আপনার সাথে লাইগা দাঁড়াইয়া থাকি, এই তীর আমাকে ছেদ্রু করে আপনার গায়ে যায়া লাগবে। হুজুর, আমার মতো লাখো তালহার কলিজা ছেদ্রু করতে পারি গো, রাসূলের গায়ে লাগতে দেব না। আমার নবী এইভাবে দেখে তীর আইসা লাইগা গেছে, কলিজাটা ছেদ্রু করে পিছন দিয়া তীর বেরিয়ে গেছে। আমার নবী বলেন, তালহা রে আর সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ জীবন দিব গো, রাসূলকে কষ্ট দেব না। আমার নবী বলেন, তালহার শরীর থেকে তীরগুলো টেনে টেনে খুলতেছিলাম। আমার নবী তীরগুলো খুলে আর গনে, গনতে গনতে দেখে 79টা তীর তালহার কলিজার মধ্যে লাগছে। 79 তীর খায়ও ময়দান ছাড়া না নবীরে ফালাইয়া, বলুন এই নবী কি তাদেরকে ফালাইয়া জান্নাতে যাবে? আমি মন, আমার মন বলে, আজকে যারা এইভাবে নবীর মহব্বতে এই মাহফিলে বসে আছেন, আপনাদের জন্য আমার নবী ফুল ছিরাতের গাড়ে বসে থাকবে। আল্লাহর কাছ থেকে আল্লাহর ওলিরা বন্ধুত্ব আছে, বিদায় যা ইচ্ছা তাই তো আদায় করতে পারছে, তাই আমরা এরকম ওলির সাথে সম্পর্ক রাখব। আসুন, রাখলাম বাচ্চার ঘটনা, এবার হাসরের দিন কায়দা জানেন তো, কায়দাওয়ালা বলবেন, খোদা গো আমার গ্যাস্ট্রিক আছেন। আল্লাহ বলবেন হাসরের দিন, এই কি কইলি, তোর গ্যাস্ট্রিক আছেন, দুনিয়া থেকে মিথ্যা কথা বাটপারি করছস, এখনো কি বাটপারি করবি? যাও যাও জাহান্নামে যাও। ওই লোকটা আখির নবীর উম্মত কায়দাওয়ালা, একটা দৌড় মারবো হাসরের দিন জাহান্নামের দিকে। ফেরেশতারা বলবেন, খোদা গো এই লোকটা কি জাহান্নাম কি জিনিস চিনল না, জিগান তো একটু। আল্লাহ ডাক দিবেন, কেরামত আলী তুই জাহান্নাম কি চিনছস? কইব, খোদা গো চিনি মানে দেহি নাই তো কোনোদিন। হুজুররা কইছে আগুন আছে, সাপ বিচ্ছু আছে, এই সেই আছে, তা তুই যাই না শুই না দৌড় মারলে যে? কইব, খোদা গো দৌড় যে মারছি, 70 বছর হায়াত দুনিয়াতে পাইছিলাম, এর মধ্যে তোমার একটা কথাও তো আমি মানি নাই। আজকে তুমি নিজে আজকে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তুমি নিজে আমারে এই প্রশ্নটা করছো, এই নির্দেশটা দিছো, কাজে আজকে কোটি কোটি মানুষের সামনে যদি তোমার কথাটা আমি না মানি তাহলে তোমার ইজ্জত থাকে না। ফেরেশতারা কইব, খোদা গো এ লোকটা কি কইলো, কোটি কোটি মানুষের সামনে তোমার কথা না মানলে ইজ্জত তোমার থাকে না, এর লেগে হ্যাঁ জাহান্নামেই যাইব। হ্যাঁ এই সুন্দর কইরা কথা কইলো, এত কথার কায়দা জানে? আল্লাহ কইব, হ্যাঁ যে কায়দা জানে এমনে না, হ্যাঁ আমার আখিরি নবীর উম্মত, জোরে জোরে খান সালাম। আল্লাহ গো কি কইলো, এই কি কইছস আবার কত? খোদা গো আর কয়া লাভ কি, আমি তো অপরাধী জাহান্নামে যামু, আপনার হুকুম দুনিয়াতে মানি নাই, এখন আপনি সরাসরি নিজে কোটি কোটি মানুষের সামনে হুকুমটা করছেন, এটা যদি না মানি আপনার ইজ্জত থাকতো না, কাজী আপনারটা ঠিকঠাক, হুকুম ঠিকঠাক, আমি জাহান্নামে যাই, মরি মরি আমি মরি, তো আপনারটা ঠিকঠাক, আবার দৌড় মারছে। আল্লাহ কি কইলি, কথার কায়দা জানে? আয় তোর কথাই তো আমি সন্তুষ্ট হয়ে গেছি। অনেক সময় মানুষ কয় না দুঃখের মধ্যে হাসি উঠা যা, কয় না কোনো কোনো কথা, আল্লাহ বলবেন এদিকে আয় তোর কথাই তো আমি খুশি হয়ে গেছি, আমার কথা মানতে যায় জাহান্নামে যাইবি, মান্দারে আমার কথা মানতে যায় তুই জাহান্নামে যাইবি, আমি কি তোরে মাফ দিতে পারবো না, যার জাহান্নামে যাইস না আমি তোরে মাফ করে দিলাম। কত কিসিমের ঘটনা যে ঘটবে আখিরি নবীর উম্মত লিয়া, এবার আল্লাহর ওলিরা যাবে, যাইয়া দেখবো হাজার হাজার লোক দাঁড় করাইতে রাখছে, ওলিরা জিগাইবেন, খোদা গো কি ব্যাপার, হেরা বিচারাচার করতেছে বিচারের কোর্টে দাঁড় করে রাখছেন, ব্যাপারটা কি? আল্লাহ বলবেন তাদের হিসাব কিতাব নেব। ওলিরা কইব এরা তো আমি চিনি, হেরা রিজার্ভ বাজার মাহফিলে আসিল, গাউসে পাক কইব, কে বলেন গাউসে পাক কি খবর রাহে না, হেন কে কে আছেন, কে কে হেন আছেন খবর রাহে না, কয় না বাঙালি খবর রাহে না, হুজুর কন কি এহেনের খবর কিভাবে বাগদাদ থেকে রাখবো, বাগদাদ থেকে খালি আরো দূরের থেকে রাখার ক্ষমতা ওলিদের? হাসরদিন বলবে খোদা গো এই মানুষগুলো সরল সোজা রিজার্ভ বাজারের ব্যবসায়ী, তারা এরা কেন আটকে রাখছেন, এরা কি, এরা কি জিগাইবেন, এরা কি জবাব দিব খোদা গো? আল্লাহ বলবেন তা বন্ধু কি 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 বলতে চাও? খোদা আজ কিছু কইতে চাইলে আমার সাথে কইেন, হেরারে দেন যাইতো গা, তোমরা যাও গা যাও।
আল্লাহ বলবেন তুমি কতজন পার করে দিতেছো? কিতাবে আসছে একটা চার তরিকার জ্ঞান সম্পূর্ণ একটা আল্লাহর ওলি কমপক্ষে 40,000 ভক্তবৃন্দ মহব্বতি মুরিদদেরকে পার করে দেওয়ার অধিকার পাবে। জোরে জোরে কান সুবহান। তাইলে ওলিদের পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? যারা ওলিদের পক্ষে থাকে না আমরা তাদের কথা মানি না, কি বলেন? ঠিক আছে, আমার আল্লাহ বলেছেন যার উসিলাই কুল কায়নাত, ও পৃথিবীর মানুষ শুনো, আমায় ইউতির রাসূল ফাকাদ আতো আল্লাহ, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো তাইলে হবে আমি আল্লাহর কথা মানা। জোরে জোরে কোন সুবহান। কেমন নবী? লাউনা কালামা খলাকতুল আফলাক, যেই নবীকে সৃষ্টি না করলে রে এই জগতের কিছুই সৃষ্টি হতো না। আসুন শেষ কথা, গাউসে পাকের বাবা আবু সানে বলেন কন কি? এই জন্য বলেছি আমার মেয়ে কোনোদিন বেগেনা পুরুষের কথা শুনে নাই, কথা কয় নাই, বেগেনা পুরুষের সামনে হাইটা যায় নাই, চেহারা রং কালো না সুন্দর কেউ দেখে নাই। রে আবু সানে যারে আমার আদুরের প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তান, উম্মুল খায়র ফাতেমার লইয়া বাড়িতে যা, তোর জীবন ধন্য হয়ে যাবে। ওই মা ওই বাবার পেট থেকে জন্মগ্রহণ করেছে, গাউসের পাক গাউসুল আজম আব্দুল কাদের জিলানি। মা বনে রাখো, একটা ওলির বাবা, একটা আলেমের বাবা, একটা হাফেজের মা বাবা হওয়া কিভাবে এরকম আচার আচরণ তোমার মধ্যে আনো? একটা আলেমের বাবা মা হতে পারলো তো কত লাভ। একটা আলেম নাইবে নবী রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আজাব বন্ধ হয়ে যায়। একটা আলেমের মা হন, আলেমের বাবা হন, হাফেজের মা হন, হাফেজের বাবা হন, ওলি হন, অন্য যে হইতে পারলেন না, একটা সন্তানকে কিভাবে ওলি বানাবেন? এই চেষ্টা করেন। কিভাবে বানাবেন? নবীর কথা মানেন, নবীর কথা মানলে বানানো যাবে। বলতেছিলাম আল্লাহর ওলি গাউসে পাক কি বলতেছেন, খোদা গো এটা 12 বছর পরে দিবা নাকি তোমার আসল কথা কয়ে দিমু? খেয়াল আছে নি? আল্লাহ কয় আসল কথা কইবি? আচ্ছা ওলিদের আসল কথা কি কোনো বেজাল আছে? আল্লাহর যদি কয় আসল কথা কুমু, আল্লাহর কোনো ভয় আছে? এই আব্দুল কাদির আমার আসল কথা কি কইবি? ক দেলাও কইছি যে ক 12 বছর হয়েছে, হাড্ডি গুড্ডি কই কি মিশা টিশে গেছে মাটির সাথে পানির সাথে, এখন কেমনে কি হবে এটা, কি কেমনে কইলে হয় নাকি? আব্দুল কাদির জিলানি কয় দিবা না আসল কথা কুমু, কই কি আসল কইবি ক, তোর আসল শুইনা লই, আসল কথা কয় আল্লাহর লীলা। মিনহা খলাকনাকুম আফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কায়দা বলা তো, এ মাবুদ তুমি না বলেছো মাটি দিয়া মানুষ বানাইছো, মৃত্যুর পরে মাটির সাথে মানুষগুলি মিশাইয়া দিতেছ, আবার লক্ষ লক্ষ বছর পরে এই মাটির থেকে মানুষ উঠাইয়া হাসরের জমিনে বিচার করবা, বলছো কিনা? হ্যাঁ বলছি। মাবুদ গো লক্ষ লক্ষ বছর পরে যদি এই মাটির থেকে মানুষ উঠাইয়া বিচার করতে পারবা, 12 বছর পরে কেন উঠাইতে পারো না? কায়দা জানে তো আমার আল্লাহ কয় আব্দুল কাদির রে চক্ষু খুইলা দেখ নৌকা কিনারে লাইগা গেছে, আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন গাউসে পাকের যাই, পাগল কান্দিস না আর গাছ তলাই, কান্দিস না আর গাছ তলাই, গাউসে পাকের নাম জপিল যাই, হায় রে গাউসে পাকের গাউসে পাকের এমনি নিশানা, চোরকে দইরা কুতুবানা, গাউসে পাকের এমনি নিশানা, চোরকে দইরা কুতুবানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায় রে কান্দিস না আর গাছ তলাই, কান্দিস না আর গাছ তলাই, গাউসে পাকের নাম জপিলে। এই সব গাউসে পাকের মা বাবা নবীকে ভালোবাসতো, নবীর কথাই চলতো, বিধায় একটা উপহার পেলেন আল্লাহর বন্ধু গাউসুল আজম গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, যার কথায় আমার আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দিবে। এই নবীর ভালোবাসা দিয়েছেন আল্লাহর ওলি গাউসে পাক। আসুন যে নবীর উসিলায় কুল কায়নাত সে নবীকে ভালোবাসি, সে নবীর পক্ষে থাকি, মিলাদের পক্ষে থাকি, ওলিদের পক্ষে থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকলে বলুন আমিন। খাস করে আজকের
মাশাআল্লাহ খাস করে এই মাহফিলের জন্য গত বছর আমার একটা মাহফিলের দাওয়াত ছিল এটা কোন দিকে জানি জায়গাতে যাচ্ছে বাস স্টেশন আমি আসতে পারি নাই আমি দুইটা মাহফিল ছিল 10 9 10 নাকি 10 11 জানি আপনার কথা 9 ছিল তাহলে 9 10 আমার মাহফিল ছিল দাওয়াত ঠিক আছে দাওয়াত ঠিক আছে দাওয়াতে কোনো গন্ডগোল নাই দাওয়াত ঠিক আছে দুইটা মাহফিল নিয়ে আমি আসতেছিলাম ফেনী পর্যন্ত আসার পর প্রেসার এমন চাপ দিল অপরক হইয়া নাইমা ডাক্তার দেখায় ডাক্তার বলছে আর যদি একটু আগে বাড়তেন তাহলে আপনি স্ট্রোক করতেন অপরক হইয়া ফেনী থেকে নাইমা চিকিৎসা করে ওষুধ খাইয়া পরে ট্রেনে আবার ফিরা চলে গেছি অসুস্থতার জন্য আমি আসতে পারি নাই মাহফিল ঠিক আছে হয়তো অনেকে আসছেন আমার নাম শুনে এসে কষ্ট করছেন কি বলেন আপনারা যে বসে রয়েছেন কষ্ট হয় নাই কমিটির দাওয়াত ঠিক ছিল আপনারা যারা কষ্ট পাইছেন আমার বাবার বয়সের দাদার বয়সের বড় বয়সের বড় ভাইয়ের বয়সের কষ্ট করছেন এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাই আমার এই কষ্ট দেওয়াটা ক্ষমা দিবেন না আপনারা দিছেননি দিছেননি ক্ষমাটা আল্লাহ তার আমারে ক্ষমা করছে তুমিও আমারে ক্ষমা করে দিও সকলে বলুন আমিন যাই হোক এবারও আসতাম না কেন বহুত কষ্ট হয় আসতে আপনাদের হারুন মিয়া যাই এমন ধরা ধরছে টেলিফোনে বলছি সম্ভব না আমি আসবো না আমার দেশের লোক থাকে একজন সাংবাদিক শাহজাহান সাহেব না কি জানি উনি বারবার বলছেন ভাই সাহেব আমার মাফ করেন আমার কষ্ট হয় এত দূর আমি সহ্য করতে পারি না এরপরও হারুন সাহেব বলেন হুজুর আপনি চট্টগ্রামে কই আছেন আমি দেখা করব দাওয়াত রাইখেন আমি দেখা করব দেখার পরে হারুনের কাকুতি মিনতি দেখে আর পারলাম না তারে না বলতে যাই হোক আল্লাহ রিজিক রাখছেন আপনাদের সামনে দুইটা কথা বলবো আপনারা শুনবেন বাজেট করেছেন নবীর প্রেম ভালোবাসার কাতারে আমাদেরকে কবুল করেছেন বিদায় আকাশের অবস্থা ভালো রাখছে কি বলেন ঠিক কি না নিশ্চয় আজকের মাহফিল কবুল টের পাবেন মোনাজাতের মধ্যে টের পাবেন মাহফিল কবুল আপনাদের সকলের দাবি দাওয়া হবে কবুল কাজী আর সামনে পারবো না রাত্র সাড়ে তিনটা বেজে গেছে হুজুর এটা কি আমি গাউসিয়া তৈবিয়া তাহেরিয়া সুন্নিয়া এতিমখানা মাদ্রাসার লঙ্গদুরাং লঙ্গদু বাসাইন্নাদব বাসাইন্নাদব মাহফিল থেকে আমরা প্রত্যেক বছর আমাদের আচ্ছা 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 এতিমখানার জন্য গাউসিয়া তৈবিয়া তাহেরিয়া সুন্নিয়া এতিমখানার জন্য আহ এতিমদেরকে ভালোবাসবেন আমার নবী জীবনী নবী ঈদগায় নামাজ পড়াইতে যাবে রাস্তায় বাচ্চা একটা ছেলে কাঁদতেছে যাই যাই জিগায় বাবা ঈদের দিন কান্দো তোমার নাম কি আবু বকর না আমার মা বলছে তুমি বুঝবা না একজন জিগায় এ ঈদের দিন কান্দো তোমার নাম কি আমার নাম উমর না না তুমি বুঝবা না সকলের শেষে আমার নবী আসছে নবী কাছে বৈশা মাথায় হাত দিয়ে এতিমের মাথায় হাত দিয়ে বললেন বাবা ঈদের দিন কান্দো হুজুর আপনার নাম কি কেন আমার মা বলছে আখিরি নবী বলে আমার দুঃখটা বুঝবে এ কথা বললে নবী চোখের পানি ছাইরা দিছে কি দুঃখ হুজুর আমার বাবা নাই আপনি বলে আমার দুঃখটা বুঝবেন নবীজি টাই না বুকে লিয়া বলছে বাবা আয় আমার বুকে আয় হুজুর আপনি বুঝবেন কেন নবী কান্দে আর বলেন বাবা রে তোর মত বয়সে আমি নবী এতিম হইয়া মক্কার উলিতে গুলিতে এইভাবে কাঁদছি এতিম কুলে নিয়ে ঈদগাহ না গিয়ে নবী হুজরার দিকে রওনা করলেন আয়েশা দরজা খুলো হুজুর ঈদের নামাজ পড়াবেন না নামাজ পড়াবো দরজা খুলো না দেখো ঈদের খুশি বাড়িতে নিয়ে আসছি নবী দুইটা চোখের পানি ছেড়ে দিছে রে আয়েশা যেই বয়সে আমি বাবা হারা হইয়া মক্কার অলিতে গুলিতে কান্দতাম এই ছেলেটা বাবা হারা হইয়া কান্দে রে আয়েশা একটু আদর করে দে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হইয়া যাইব এতিমখানা যে এতিমকে নবী কুলে নিতেন কে আছেন নবীর মতো এতিম কুলে নেবেন এতিম কুলে নেওয়া যে কথা আমার রাসূলকে কুলে নেওয়ার সে কথা যদি এমন দরুদি কেউ থাকেন হুজুর এতিমখানার কিছু সাহায্য নাকি উঠাই বলছে এই এতিমখানার সাহায্যের জন্য পকেটে হাত দিবেন কখন দিবে তারা সাহায্য যাওয়ার সময় দিবে আর সন্ধ্যা দোয়া করি সকলে দোয়াই শরীক হন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغير رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান নিয়ে হাত বাড়াইছি মাউত জীবনে এত পাপ করেছি তোমার কাছে হাত বাড়াইতে লজ্জা লাগে গো আল্লাহ মাবুদ তোমার দরবারে হাত বাড়াইবার আগে তুমি যার প্রেমে সব বানাইছো যার উসিলাই কুল কায়নার সাজাইছো যার উপর দুরুদ সালাম ফেরেশতাদেরকে নিয়ে প্রেরণ করতেছ আমরা গুনাহগার ওই নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ
দুরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজাত হারে পৌঁছাইয়া দাও। আমাবুত দুরুদ ও সালাম কে উসিলা করে আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দাও। মাবুত ক্ষমা চাইলাম জীবনের গুনা, ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও। কবে জানি বড় বাড়ি বড় গর সুন্দর বিছানার থেকে চারজনে ধরে ধরে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, উত্তর দিকে মাথা দিয়ে শুয়াবে, বড়ি পাতার গরম পানি ডালবে, নাকে কানে তুলা লাগাবে। মাউত জীবনের শেষ গুসুল হয়ে যাবে, সাদা কাফন পরাবে, দুইটা হাত টাইনা টাইনা কাফনের ভিতরে ঢুকাবে, অন্ধকার কবরে শুয়াইয়া দিবে, কবে জানি দুইটা হাত পচে গলে মাটির সাথে মিশে যাবে। মাউত পচে গলে হাত মাটির সাথে মিশার আগে আমরা যারা হাত বাড়াইছি কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নামাজি কে বে নামাজি কাউরে কিছু কইও না, কে নেককার কে গুনাগার প্রভু গো, কে মেয়ে কে পুরুষ কে বুড়া কে যুবক কাউরে কিছু আজকের জন্য জিগাইও না। তোমার নবীর পাগল হইয়া যারা এইভাবে রাত্র দিয়েছে তোমার কি মায়া লাগে না গো আল্লাহ, কার জীবনে কত গোনা হিসাব জিগাইও না, ফিরাইও না ঘুরাইও না, আমাকে সহ এই মাহফিলের সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। জীবনের গুনা ক্ষমার আশা দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। হাজার হাজার মানুষ নিয়ে হাত বাড়াইলাম এত রাত পর্যন্ত, সারাটা রাত তোমার বন্ধুর পাগলেরা দিয়ে দিল, দুইটা হাত যে বাড়াইলো তুমি জিগাও না কোন আশায় হাত বাড়াইছে। আমি তো জানি না কার মনে কি আশা কার মনে কি ব্যথা, মাবুত আমি জানি না কার মনে জানি কি আগুন জ্বলতেছে, কার মনে জানি আগুন, মা নাই রে মাবুত, মা 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 ডাকদেন না, মার কথা বুঝলা গেছে, মা গো মা কার জানি মা নাই রে, মা বলে ডাক দেওয়ার সুযোগ কার জানি বন্ধ হয়ে গেছে, কার জানি বাবা নাই, বাবার অভাবই কে জানি হাত বাড়াইছে, যে বাবা সন্তানেরা রাঙ্গামাটি রিজার্ভ বাজারে ব্যবসা করত, দোকান বন্ধ করে বাসা বাড়িতে যাইতে রাত্র 10টা 11টা বাজত, 11টা বাজেও যদি বাড়িতে গেছে গো যাইয়া দেখছে বাবা রাস্তার মধ্যে দাঁড়াইয়া রইছে, এই বাবা কার জানি কবরে চলে গেছে গো আল্লাহ, কার জানি ওই মা কবরে, সন্তানেরা কোথাও যদি যাইতো রাত্র 12টা 1টাও যদি বাজছে সারা দেশের মানুষের ঘরের দরজা বন্ধ হতো, মা দরুদি 2টা বাজলেও দরজা বন্ধ করতো না। মাবুত এই দরুদি মা বাবা কার জানি কবরে গো আল্লাহ, জীবনে কতদিন মায়ের কোলে বাবার কোলে পসরা পায়খানা করেছি, বাবা পসরা পায়খানাকে মা পসরা পায়খানাকে জীবনে কোনোদিন গিন্ন বাসে নাই, এ মা বাবা যার কবরে গো আল্লাহ আর দেরি করো না, ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাউত যার মা নাই রে কেমন জানি লাগতেছে গো আল্লাহ, মার কথা মনে করো না, দেখো না তোমার মা যে দরজাটার মধ্যে দাঁড়াইয়া থাকতো, আজকে জানি কার এই দরজা খালি হইয়া গেছে গো আল্লাহ। যার মা নাই মার অভাবীরা কি করে নিজে দেখেছি, একটা মায়ের পাগল ছেলে 5 বছর বয়স, মা ডেলিভারি বাচ্চা হবে, এলাকার মহিলারা কয় আপনার অবস্থা ভালো না হসপিটালে চলে যান, মা বুর্গা পড়তেছে হসপিটালে যাবে, বাচ্চাটা একটু পরে পরে যায়, আম্মু বুর্গা পরে কই যাইবা গো আম্মু, মা জবাব দেন বাবা হসপিটালে যাব আমার অবস্থা ভালো না, মহিলারা কয়, বাচ্চাটা জিগায় আম্মু গো হসপিটালে গেলে কোন সময় আবার বাড়িতে আসবা,
মা চোখের পানি ছেড়ে দিছে বাবা গো আমি তো বলতে পারি না ছেলেটা কান্দে মা দেরি করো না যতক্ষণ তুমি বাড়িতে না আইছো আমি কিন্তু ঘুমাবো না গো আম্মু তুমি বাড়িতে আসলে আমি তোমার গলায় ধরে ঘুমাইবো ঘুমা মা কান্দে মা আমি পারবো নি গো বাড়িতে ফিরে আসতে মা বুর্গা পরে বাচ্চাটারে দুইটা হাত বাড়াইয়া টাইনা টাইনা বুকে জড়াইছে দুইটা গালে চুমাইয়া চুমাইয়া বলতেছে বাবা গো বলেছো তাড়াতাড়ি বাড়িতে আসতে আমার গলায় ধরে ঘুমাইতে রে বাবা হসপিটালে যাইতেছি ভাগ্য যদি ভালো হয় মায়ের মুখ দেখবি রে ভাগ্য যদি খারাপ হয় জীবনে মা কইয়া ডাকতে পারবি না ছেলে কান্দে মা এ কথা বইল না তুমি যদি না আসো আমি কার গলায় ধরে ঘুমাবো মা ছেলেটা কি দুইটা চুমো দিয়ে মাথায় হাত বুলাই আদর করে হসপিটালে চলে গেছে রাত্র দশটা বাজে গেছে ছেলেটা তার নানার কাছে ছিল নানারে জিজ্ঞেস করে নানা গো আমার আম্মু কেন আসে না গো নানা আমি কার গলায় ধরে ঘুমাবো নানা বলেন খবর তো পাইলাম না দেখি কোনো খবর আসে কি না একটু পরে দশটার দিকে একটা যুবক ছেলে ডাকতেছে চাচা বাড়িতে আসেননি হাওয়া বাড়িতে আসি হসপিটালের খবর জানেননি না রে বাবা খবর তো পাই নাই চাচা আপনার মেয়ে হসপিটালে মারা গেছে গো চাচা ছেলেটা কান্দে না গো আমি কারে মা কইয়া ডাকবো নানা বলেন কি হয়েছে শুনলাম আমার মা বলে মারা গেছে নানা বুঝাইতেছেন বাচ্চাটাকে না তোর মা মরে নাই সকালবেলা তোর মার কাছে তোরে নিয়ে যাব তুই কান্নাকাটি করিস না ঘুমিয়ে যা রে বরাদি নানা আদর করে ঘুম পাড়াইছে রাত্র বারোটার দিকে মায়ের লাশ বাড়িতে আইসা গেছে মহিলারা কান্দে ছেলেটা কই রে মারে জীবনের শেষ দেখা দেখাইয়া দে তার নানা বলে না না লাশটা দেখাইও না ভয় পাবে দাফন করে ফেললো ছেলেটাকে দেখাইলো না সকালবেলা ডাকতেছে নানা গো চলো না আমার মায়ের কাছে যাই নানা বলেন বিকালে যাব বিকাল হইলে বলেন চলো না মায়ের কাছে যাই সকালে যাব এইভাবে দিন পার হইয়া পরের দিন ঈদের দিন ছিল এ রাত্রে আর নানার কাছে থাকে না তার বাবার কাছে চলে গেছে বাবা গো কালকে ঈদের দিন আমার মা যদি না আসে আমার কে শ্যামাই খাওয়াইবে গো বাবা আমার কে গোসল করাবে গো বাবা বাবা বলেন সকালে তোমার মার কাছে তোমাকে নিয়ে যাব রাত্রে ঘুমাইছে বারোটা একটার দিকে বাচ্চা ছেলেটা বারোটা একটার দিকে বাচ্চা ছেলেটা তার বাবার গলায় ধরে কাঁদতেছে বাবা গো আমার মা তো হসপিটালে নাই গো বাবা আমি স্বপ্নে দেখেছি আমার মা কবর থেকে আমার ডাকতেছে হে বাবা কান্দিস না আমি তোর মা কবরে চলে গেছি রে বাবা সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাটা মা মা কইয়া কান্দে গোসল করে না শ্যামাই খায় না বাবার আঙ্গুলে ধরে ধরে যাইতেছে বাবা বলেন আয় তোর মারে দেখাবো ঈদগার সামনে কবরস্থান একটা নতুন কবরের পাশে নিয়ে বাবা কান্দতেছে হে বাচ্চার মা তোমার বাচ্চারে কে গোসল করাইবে গো তোমার বাচ্চারে কে শ্যামাই খাওয়াবে গো উঠো না তোমার বাচ্চা কান্দে বাচ্চার দিকে লক্ষ্য করে বলতেছেন বাবা গো এই কবরের ভিতরে তোর মা জীবনের ঘুম ঘুমাইয়া গেছে বাচ্চাটা মা মা করে কাঁদতে কাঁদতে মায়ের কবরে বেহুশ হইয়া পড়ে গেছে হ্যাঁ মায়ের অভাবী মায়ের দুঃখী যারা কান্দে গো আল্লাহ আর দেরি করো না আমার মা সহ ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও হ্যাঁ মাবুদ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ হ্যাঁ মাবুদ এই মাহফিলে যারা হাত বাড়াইছে আমি জানি না কার মনে কি ব্যথা সকলের মনের মনের ব্যথা দূর করে রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও
যারা অশান্তিতে আছে শান্তি দান করে দাও, যারা বিমারী বিমার শেফা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। এমন রোগ যদি কারো থাকে আজকের মাহফিলের উসিলাই, এই মাহফিলের তাবারুকের উসিলাই সবাইকে মাফ করে দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও। ইয়া আল্লাহ খাস করে যারা ব্যবসা করি গো, এই বাজারে সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত লাগাইয়া দাও। ইয়া আল্লাহ যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ এই বাগানের ফল ফলাদি ফসলাদিতে তুমি বরকত লাগাইয়া দাও গো আল্লাহ। এই মাহফিলের আয়োজন যারা করেছে কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে আমানত করলাম। ইয়া আল্লাহ সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। মাবুদ ওলি গাউস কুতুবদের রুহানি ফয়েজের প্যাকেট গায়ে লাগাইয়া দাও গো আল্লাহ। এই মাহফিলের জন্য যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, ইয়া আল্লাহ দূর দূরান্ত থেকে মাহফিলে শরিক হয়েছে সকলকে তুমি আফত বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ তোমার নবীর ভালোবাসায় এ রাত্রটা যারা দিল গো, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। এ নবী অলির ভালোবাসার খাতিরে আমার নবী যেই জান্নাতে থাকবে পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ যা যে আশায় হাত বাড়াইছে সকলের মনের আশা পুরা করো। ইয়া আল্লাহ আমাদের সকলের একটা আশা পুরা করো, তোমার নবীর একদিন স্বপ্নে দেখাইয়া দিও গো আল্লাহ। নবীজিকে স্বপ্নে না দেখাইয়া এ মাহফিলের কাউকে তুমি আজরাইলের হাতে তুলে দিও না গো আল্লাহ। মাবুদ আমাদের আত্মীয় স্বজন বংশধর খানদানবাসী ময় মুরব্বী যারা কবরে গুমি আছে, কাজ করে রাঙ্গামাটির জমিনে যত মোমেন মোমেনাত গুমি আছে মাহফিলের উসিলাই, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ মাবুদ গো আমাদের মধ্যে যাদের ছেলেমেয়ে আছে সকলের ছেলেমেয়েদেরকে হায়াত বাড়াইয়া দাও। ছেলেমেয়েদেরকে অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ইয়া আল্লাহ যাদের ছেলেমেয়ে আছে ছেলেমেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলেমেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ হুজুর যে মাদ্রাসার কথা বললেন, এই মাদ্রাসা টুকুন দুরুদ সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে আমানত করলাম। ইয়া আল্লাহ তোমার নবীর প্রেম ভালোবাসা ইয়া আল্লাহ সুন্নিয়াতের খাতিরে কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। মাদ্রাসাকে যারা ভালোবাসবে গো ইয়া আল্লাহ সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ গাউসিয়া কমিটি আমাকে আসার পরে পরিচয় দিয়েছেন, আল্লাহ তোমার ওলির কমিটিকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। ইয়া আল্লাহ সকলকে তুমি গাউসে পাকের আশেক পাগল বানাইয়া দাও, সকলকে তুমি তোমার নবীর আশেক পাগল বানাইয়া দাও। মাবুদ এই মাহফিল টুকুন তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, কিয়ামত পর্যন্ত এ মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। এ মাহফিলের উসিলায় এই এলাকায় তুমি রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ মনসুর মরহুম মরহুম মনসুর মারা গেছে না, তারপরে বিমারি আরো দোয়া চাইছে অনেকেই, লেচুমিয়ার জন্য দোয়া চাইছে অনেকেই, আসুন সকলের জন্য দোয়া হয়েছে। আল্লাহ যারা দোয়া চাইছেন যিনি নাই আল্লাহ মাফ করে দেন, আল্লাহ সকল বিমারীকে শেফা করে দেন। ইয়া আল্লাহ অসুস্থ ছেলে দোয়া চাইছেন, আল্লাহ উবাইদুল হককে তুমি শেফা দান করে দাও। ইয়া আল্লাহ মাহফিলের সবাইকে নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ সকলকে তুমি নবীর প্রেম ভালোবাসার সাগরে কবুল করে লাও। ইয়া আল্লাহ দাওয়াতে ইসলাম কবুল করে লাও। ইয়া আল্লাহ নবীর পক্ষের মেহমানগুলো তুমি নবীর পাগল বানিয়ে লাও। ইয়া আল্লাহ সকলের গলায় নবীর প্রেমের মালা পরিয়ে দাও। আল্লাহ অনেকে বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে ইচ্ছে করেছে মনের আশা পুরা করে দাও। আল্লাহ অনেকে পরীক্ষা দিতেছে, আল্লাহ কামিয়াবি দান করে দাও। ও খোদা খাস করে এই মাহফিলে যারা হাত বাড়াইছে আমাদের সকলকে বেশি করে নেক হায়াত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদ সালামের উসিলাই ওলি প্রেম নবীর আশেকদের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ।
সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর